আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। এসআইটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকে প্রথম ক্লাস। আর আজকে আমি এক তারিখে প্রথম ক্লাসটা নিতে চেয়েছিলাম, কিছু ত্রুটির কারণে আসলে ক্লাসটা নিতে পারি নাই, দুঃখিত। আজকে থেকে আমাদের প্রথম টিউটোরিয়াল শুরু হলো। আর এই ফ্রি ক্লাসের জন্য যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি যদি ফ্রিল্যান্সিংয়ের পেশাটা আপনি নিতে পারেন বা নিতে চান, যে আমি বেকার বা আমি স্টুডেন্ট বা আমি আমার এই পেশাটাকে আমার পছন্দ এবং এই পেশা সম্বন্ধে জানতে চাই, তারপরে বুঝে যদি ভালো লাগে আপনারা এই পেশাটাকে বেছে নিতে পারেন আপনার কেরিয়ার হিসেবে। তো কেরিয়ার হিসেবে কেন বলছি, আপনি যদি পুরো কোর্সটা করেন তাহলে বুঝতে পারবেন এখনকার এই যুগ, এই সময়ে যুগ উপযোগী চাকরি পাওয়া আসলে কঠিন ব্যাপার। তাই লক্ষ লক্ষ স্টুডেন্ট এবং লক্ষ লক্ষ ছেলেমেয়ে এই ফ্রিল্যান্সিং পেশাকে বেছে নিচ্ছেন এবং মাসে অন্যান্য চাকরি যেগুলোতে আপনারা কাজ করেন বা চাকরি করেন সেগুলোতে হয়তো ফিক্সড স্যালারি এবং মার্কেটিং বা অন্যান্য কিছু কাজ করতে হয়, হাতে মানে নিজে পরিশ্রম করে মার্কেটিং করতে হয়। কিন্তু এইখানে ডিজিটাল মার্কেটিং সহ আমরা কিছু কাজ করব, যে কাজগুলো অতি সোজা এবং সহজ, এবং এই সহজ কাজগুলো আমরা খুব হাই ডিমান্ডে বিভিন্ন কান্ট্রিতে করতে পারি। তো আসলে আমাদের প্রথমে জানা দরকার এই কাজগুলো কী, কেন, কীভাবে হয় এবং আমি কী করবো আউটসোর্সিংয়ে বা কেন করবো ফ্রিল্যান্সিং আবার কী, এই জিনিসগুলো যদি না জানা যায় তাহলে আসলে পুরো জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তো আশা করি আমি আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিব এই জিনিসটা কী এবং কেন করবেন, আর আপনি পারবেন কি না বা আপনাকে তো হবে কি না, এরকম প্রশ্ন যদি আপনার মনের ভিতর থাকে আসলে আমার এই ক্লাসটি করার পরে মনে হয় এই প্রশ্নগুলো দূর হয়ে যাবে। আসুন আমরা আগে যে জিনিসগুলো আমাদের জানা দরকার প্রথম ক্লাসে আপনাকে কিছু আইডিয়া দিব, যে আইডিয়াগুলো আপনার মনের প্রশ্নগুলোকে দূর করে দিবে। তো প্রথমে যে জিনিসটা আমরা লিখে রাখছি এখানে হচ্ছে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হোয়াট ইজ আউটসোর্সিং, অর্থাৎ আউটসোর্সিংটা কী সেটা আগে আমি পরিষ্কার করে বলে নিই আপনাকে। আউটসোর্সিং হচ্ছে একটা পেশা। কী পেশা? মানে অর্থ উপার্জনের একটা পেশা। ফ্রিল্যান্সিংটা কি তাহলে কি সেটাও একটা অর্থ উপার্জনের পেশা? তো এখানে দুইটা তফাৎ রয়েছে, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে দুইটা তফাৎ রয়ে গেছে। এক নম্বর তফাৎটা হচ্ছে আউটসোর্সিং কারা করে? একজন ব্যক্তি বা একটা কোম্পানি, ধরে নেন একটা কোম্পানি। দেখেন আমার এই ছবিটাকে আপনি ভালো করে ফলো করেন, এই যে আউটসোর্সিং লেখা আছে এই ছবিটাকে আপনি ফলো করেন। এখানে দেখেন একটা ছবির উপরে গোল করে দাগ দেওয়া আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এবং পাশে আরও দুইটা ছবি আছে মানুষের। তো এখানে আউটসোর্সিং করতেছে কারা? ওই যে দুই ব্যক্তি পাশে দাঁড়ায় গোল বৃত্তের বাইরে যে দুইজন ব্যক্তি আছে এবং আরও দুইজন ব্যক্তি আছে, এই দুজন হচ্ছে আউটসোর্সার। কেন? দুঃখিত, এই জন্য যে একটা কোম্পানি, ধরে নেন এই গোল বৃত্তটা হচ্ছে একটা কোম্পানি, যখন এই কোম্পানি এই ব্যক্তিকে, এই যে ব্যক্তি ল্যাপটপ বা মোবাইল ধরে আছে এই ব্যক্তিকে কী করেছে, কোম্পানির জন্য কাজ দিয়েছে, অনেকগুলো কাজ দিয়েছে, সেই ব্যক্তিটা হচ্ছে গোলবৃত্তর এই ব্যক্তিটা। তো একে অনেকগুলো কাজ দিয়েছে, এই ব্যক্তির দ্বারা এই সকল কাজগুলো করা সম্ভব হচ্ছে না। সম্ভব যখন হচ্ছে না তখন এই ব্যক্তি কী করলো, কিছু লোক হায়ার করলো। তো ওই ব্যক্তিটাকে আমরা ফ্রিল্যান্সার বলবো। তো ফ্রিল্যান্সারের কথা পরে বলতেছি, আমরা আউটসোর্সিংয়ের কথাই আগে বলি। তো যেহেতু একটা কোম্পানি কী করছে, এই গোল বৃত্তের ব্যক্তিটিকে কাজ দিয়েছে, তো অনেকগুলো কাজ দিয়েছে, সে নিজে করতে পারতেছে না, যখন চারজন ব্যক্তিকে দিয়ে যখন কাজটা করায় নিচ্ছে, তখন এই ব্যক্তিরা কী হচ্ছে, চারজনের মধ্যে যখন ভাগ হয়ে গেল তখন অল্প অল্প করে কাজ তাদের কাছে এসে পৌঁছালো এবং তারা কাজটি নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা স্যালারিতে করে দিল। এইটা হচ্ছে আউটসোর্সিং, অর্থাৎ আপনি কারো অধীনে কী করবেন, কাজ করবেন, কারো অধীনে কাজ করাটাই হচ্ছে আউটসোর্সিং। তো আশা করি অল্প কিছু কনসেপ্টে আপনি জিনিসটা বুঝে ফেলেছেন যে আউটসোর্সিংটা কী, অর্থাৎ আমি কোনো কোম্পানি আমাকে কাজ দিল, আমি সেই কাজটা আমার 10টা বা 12টা একটা অফিস নিয়ে সেখানে দশজন বা 12 জন লোক নিয়োগ করলো এবং তাদের মাধ্যমে আমার সেই কাজটা করে নিলাম। আমার কাজটি যারা করলো তারাই হচ্ছে আউটসোর্সার, অর্থাৎ তারা আউটসোর্সিং পেশায় নিয়োজিত এবং আউটসোর্সিং কাজ করে অর্থ উপার্জন করতেছে। আশা করি এইটুকু আমরা বুঝে ফেলেছি। আচ্ছা, এটা আমরা বুঝে ফেললাম।
দ্বিতীয়টাতে যাই আমরা। দুই নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিংটা হবে, তাহলে কি ফ্রিল্যান্সিং হচ্ছে? এটা একটা মুক্ত পেশা। প্রথমে আমরা কনসেপ্টটা পেয়েছি আউটসোর্সিং থেকে, অর্থাৎ যখন প্রথমে যেহেতু ফ্রিল্যান্সিং দেওয়ার কথা ছিল আমি দেই নাই, এই জন্য আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন ওই যে একজন ব্যক্তিকে, অর্থাৎ আমি নিজে যখন ওই কোম্পানি থেকে কাজটা নেব, আমি নিজে যখন একটা কোম্পানি থেকে বা কাজটা নিব বা তাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তারা আমাকে কাজ দিবে, তো আমি যখন একটা কোম্পানির হয়ে নিজস্ব কাজটি করে দিব, আমি একাই কাজটি করে দেব, সেক্ষেত্রে যখন আমাকে কোনো ব্যক্তি হায়ার করবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা। অর্থাৎ আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি, যে কোনো কোম্পানি, যে কোনো সংস্থা, যে কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে তার নিজের প্রয়োজনে হায়ার করতে পারে। এখন ধরে নেন আমার ছোট করে যদি বলি, আমার একটা ব্যবসা আছে, আমার ব্যবসার কাজটিকে পরিচালনা করতে একজন ব্যক্তির দরকার। কী ব্যবসা? ধরে নেন কাপড়ের একটা ব্যবসা আছে, ইউএসএতে আমি কী করবো, এই পণ্যগুলো প্রচার করবো, তো সেই প্রচারের জন্য আমার একজন লোকের দরকার। তো তখন আমি একজনকে মার্কেট প্লেস থেকে হায়ার করবো বা তার একজনকে অর্ডার করবো যে আমার একটা কাজ তুমি কি করে দিতে পারবা, তো সে বলবে হ্যাঁ পারবো। তো সে হচ্ছে, যদি তাকে আমি হায়ার করি, সে হচ্ছে আমার কী করলো, ফ্রিল্যান্সার। অর্থাৎ সে ফ্রিল্যান্সিং করে তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে হায়ার করে তাকে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হবে, এই টাইমের মধ্যে সে কাজটি কমপ্লিট করে দেবে, সে ব্যবসাটিকে যে কোনো একটা নির্দিষ্ট দেশে যদি বলা হয় সেই দেশে প্রচার করে দেবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সার। অর্থাৎ আমি কাউকে দিয়ে কাজ করাবো না, আমি নিজে নিজেই যখন আমার বস, আমি নিজেই, আমি একটা কোম্পানি থেকে কাজ নিলাম, আমি নিজেই কাজ করলাম, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার। তো আশা করি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই দুইটা বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ার। তারপরেও যদি আপনাদের ক্লিয়ার না হয় কমেন্টস করবেন, আমি আরও ভালো করে যে জিনিসগুলো আমি আরও বুঝিয়ে দিচ্ছি, তো যে জিনিসগুলো বোঝানো দরকার আমি বুঝিয়ে দেবো। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে না করলে আপনার কাজটি বুঝতে পারবেন না, করতে পারবেন না। তো ঠিক আছে, আমরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ব্যাপারে কিছু কথা সংক্ষিপ্ত পরিসরে, এই কথাগুলো আসলে অনেক ব্যাপক বিস্তৃতভাবে বোঝাতে হয়, এটা বুঝিয়ে দিলাম, সংক্ষেপে বুঝিয়ে দিলাম সহজে। দ্বিতীয়ভাবে আমরা যেটা চাই সেটা হচ্ছে হোয়াট ইজ এ মার্কেট প্লেস। তাহলে মার্কেট প্লেসটা কী, এই ধরনের প্রশ্নগুলো কাজের আগে জানতে হবে, আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, মার্কেট প্লেস এবং আরও যে প্রশ্নগুলো আমি রেডি করছি আপনাদের জন্য, এই প্রশ্নগুলো আপনাদের মনে থাকতে পারে বা মনে হতে পারে এই প্রশ্নগুলোর উত্তরটা কী হতে পারে, তাই আমি উত্তরগুলো দিয়ে নিচ্ছি আগে আপনাদের কনসেপ্টটা বা ধারণাটাকে ক্লিয়ার করার জন্য। তাহলে মার্কেট প্লেসটা কী? মার্কেট প্লেস এইরকম যে ধরেন একটা বাজার, ওই বাজারে কী কাজগুলো হয়ে থাকে, দুই ধরনের, তিন ধরনের লোক যায়, তিন ধরনের লোক কারা, তিন ধরনের লোক বলতে এক ধরনের লোক বসে আছে ওই বাজার কমিটি, তারা ওই বাজারটাকে সাজাইছে, এক ধরনের লোক গেছে ওই বাজারের দোকান বসানোর জন্য, অর্থাৎ সে ওইখানে একটা দোকান দিবে, আরেক ধরনের লোক যাবে তারা ওইখান থেকে ওই মালগুলো, পণ্যগুলো কেনার জন্য। তাহলে তিন ধরনের লোক দিয়ে একটা বাজারকে সাজানো হয়। তাহলে এখানে দেখেন আমাদের মার্কেট প্লেস সম্বন্ধে একটা ধারণা পেলাম, হচ্ছে মার্কেট প্লেস ওই সকল জায়গা যারা ওই মার্কেট প্লেসটাকে সাজাইছেন। বিভিন্ন ধরনের মার্কেট প্লেস, অনলাইনে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থাকে, তো এই মার্কেট প্লেস যারা সাজাইছেন তারা মার্কেট প্লেস দিয়ে অনলাইনে বসে আছেন শুধুমাত্র দুই ধরনের ব্যক্তি নিয়ে যাওয়ার জন্য। কোন দুই ধরনের? আমার আপনার মতো যারা সেলার এবং যারা আমাদের কাজটিকে কিনবে তারা হচ্ছে বায়ার। এই দুই ধরনের ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য তারা মার্কেট প্লেসগুলোকে অনলাইনে সাজাইছেন। তো মার্কেট প্লেস সম্বন্ধে একটা আইডিয়া পেলাম, ছোট্ট পরিসর আমরা মার্কেট প্লেস আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন হোয়াট কাইন্ডস অফ মার্কেট প্লেস আর ইন, অর্থাৎ কতগুলো মার্কেট প্লেস এইরকম আছে আপনার প্রশ্ন হতেই পারে, আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে কতগুলো মার্কেট প্লেস আছে অনলাইনে? আমি অল্প কয়েকটার উদাহরণ দিচ্ছি যেগুলো মোস্ট পপুলার। তো এইগুলোতে যারা নিউ এবং ফ্রেশার্স, অর্থাৎ আপনারা কাজ করতে পারেন এবং আমি আপনাদের কাজগুলো হাতে কলমে বায়ার পর্যন্ত পৌঁছাইয়া দিব, কাজ নেওয়া, কীভাবে কাজ জমা দেওয়া এবং কাজগুলো কীভাবে পাওয়া যায় সেই সকল জিনিসই আমি বুঝাইয়া দেব। তো আমি এখন যে প্রশ্নটা
এখানে সাজাইছি আপনাদের জন্য। আমার ধারণা হয়েছে এই ধরনের প্রশ্ন আপনার মনে হতে পারে, তাই আমি প্রশ্নগুলোকে সাজাইছি। তো আমি প্রশ্নগুলো লিখছি যে হোয়াট কাইন্ডস অফ মার্কেট প্লেস আর ইন, কোন ধরনের মার্কেট প্লেস আছে যেগুলোতে আমি বা আপনি কী করতে পারবো, কাজ করতে পারবো একজন সেলার হিসাবে। তো মার্কেট প্লেস আছে দেখেন এখানে, লেখছে আপওয়ার্ক, ফাইবার, 99D অর্থাৎ পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার্স, এই ধরনের কিছু মার্কেট প্লেস রয়েছে। তো আমরা এই ধরনের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করে, গিগ পাবলিশ করে, আমরা পোর্টফোলিও সাজিয়ে, প্রপার ডিসক্রিপশন লিখে যে যে জিনিসগুলো তারা মার্কেট প্লেসে চায়, অর্থাৎ আপনি দোকান দিতে গেলে দোকানের পণ্য আনতে হবে, দোকানটিকে সাজাইতে হবে, সেই দোকানের কিছু ব্যানার লিখতে হবে, অর্থাৎ মানুষ যাতে বুঝতে পারে আমার দোকানে কী কী পাওয়া যায়, তো ওই ধরনের মার্কেট প্লেসে আমাদের গিয়ে আমাদের দোকানটাকে সাজাইতে হবে। সোজা বাংলায় বলতেছি, এখানে কিছু জটিলতা দিচ্ছি না যাতে বুঝতে কঠিন হয়, এমন কোনো জটিলতা আমি সাজাচ্ছি না। তো আমরা কিছু মার্কেট প্লেসের এখানে দেখলাম, তো একটু ফিগার দেখে আসি যে ফাইবার মার্কেট প্লেস কেমন হয়। আশা করি আপনারা এটুকু জানেন যে ফাইবার মার্কেট প্লেসটা কেমন হয়, এটুকু জানেন, তারপরেও আমি একটু আপনাদেরকে দেখাই দেব। এখানে আমি লিখব fiverr.com। দেখেন fiverr.com এর একটা মার্কেট প্লেস, এটা একটা মার্কেট প্লেস, এটা এখানে আপনাদের দোকানটাকে সাজাবেন। এখানে বিভিন্ন সেলাররা তাদের দোকানটাকে সাজাইছে এবং যে কোনো বায়ার ক্লায়েন্ট চাইলে তাদের পণ্য এখান থেকে টাইপ করে কিনতে পারবে। যদি কেউ লেখে ফেসবুক প্রমোশন বা মার্কেটিং, এখানে প্রমোটন বা মার্কেটিং লিখলে আপনার আমার মতো এই যে ছেলেরা এই যে দোকান দিয়ে এই যে হাই দিচ্ছে দেখেন ভদ্রলোক, আবার অনেকে ব্যানার সাজিয়ে দেখাইতেছে আমি কী কাজগুলো করতে পারি। তো ঠিক আছে, এটা ফাইবার দেখলাম, এবার একটু আপওয়ার্ক থেকে ঘুরে আসি upwork.com। আপওয়ার্কে তাহলে কী হয় দেখেন, এটা একটা মার্কেট প্লেস, এখানে অসংখ্য ব্যক্তিরা তাদের কাজগুলো নিয়ে বসে আছেন নতুন নতুন ক্লায়েন্টের জন্য এবং তাদের সার্ভিসটা দেওয়ার জন্য। এটা একটা আপওয়ার্ক মার্কেট প্লেস। আরেকটা যাব আমরা, দেখেন পিপল পার আওয়ার, এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আর একটা দেখাবো, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার্স ডট কম। দেখেন এই ফ্রিল্যান্সার্স ডট কম, এটা একটা মার্কেট প্লেস। তো আপনারা চাইলে এই যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন। এখন কিছু প্রশ্ন থেকে যায় যে আমরা আসলে কোন মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, নাকি ফ্রিল্যান্সার্স ডট কম, বা এরকম আরও অসংখ্য কিছু মার্কেট প্লেস রয়েছে, কোনগুলোতে আমরা কাজগুলো স্টার্ট করব। হ্যাঁ, কোনগুলোতে আমরা কাজ স্টার্ট করব সেটা আপনাদেরকে আমরা ধারাবাহিকভাবে বলে দিব, এবং কোন মার্কেট প্লেসে খুব সহজেই কাজ পাওয়া যায়, কাজ করা যায়, এবং সেই সম্বন্ধে সকল আইডিয়াই দিয়ে দিব। যদি আপনারা আমাদের সাথে লেগে থাকেন এবং ধারাবাহিক ভিডিওগুলো ফলো করতে থাকেন, তো ঠিক আছে, আমরা মার্কেট প্লেসগুলো একটু ঘুরে আসলাম। আশা করি মার্কেট প্লেস সম্বন্ধে একটু হলেও আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। এই আইডিয়াগুলো দিচ্ছি কারণ আমরা যখন পরবর্তী টিউটোরিয়াল কাজে নামব, তখন এই জিনিসগুলো আপনাদের মনে আসতে পারে যে জিনিসগুলো বুঝতে পারতেছেন না, এই জন্য প্রথম ক্লাসে এই ধারণাগুলো দেওয়া দরকার। এবং এখন যে সংক্ষিপ্তভাবে দিচ্ছি, পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত এবং আরও ভালোভাবে এই ক্লাসগুলো নেব এবং বিস্তারিত আইডিয়াগুলো দিব। আমরা পরবর্তী 5 নম্বর আমাদের প্রশ্ন যাই, সেটা হচ্ছে মার্কেট প্লেস অ্যান্ড বায়ার সার্চ। আমরা কীভাবে মার্কেট প্লেস খুঁজব এবং বায়ারকে খুঁজব? আমরা বায়ারকে আসলে ওইভাবে খুঁজব না, যদিও বায়াররা আমাদেরকে খুঁজবে, তারপরেও প্রথম প্রাথমিক অবস্থায় আমাদেরকে কষ্ট করতে হবে। কষ্ট বলতে, আপনি প্রথমেই যদি একটা দোকান দেন, মানুষ কিন্তু আপনার সম্বন্ধে অতটুকু জানে না যে আপনি কী কী বিক্রি করেন বা আপনি কেমন সার্ভিস দেন, ভালো কি না, আপনার সম্বন্ধে কনফিউজ থাকতে পারে। এই জন্য আপনাকে প্রথমেই
কিছু বিশ্বাস অর্জন করতে হবে। এই জন্য মার্কেট প্লেসে আপনি গিয়ে আপনি দোকান খুলে সেখানে আপনাকে কিছুদিন সময় ব্যয় করতে হবে, মানুষকে অফার করতে হবে এবং বুঝাইতে হবে আমি একজন ভালো সেলার, আমার কাছে আমি কারোর সাথে প্রতারণা করি না, আমি 100% মানুষ যেটা বলে সেটাই করি এবং যে সার্ভিস চাই সেই সার্ভিসটি আমি খুব ভালোভাবে তাদেরকে দিয়ে থাকি। এটা মার্কেট প্লেসে গিয়ে আমরা করব। এবং মার্কেট প্লেসে এবং বায়ার সার্চ সম্বন্ধে আমার অনেকগুলো ভিডিও পরবর্তীতে আমরা দিব, কারণ এটা একটা বড় পার্ট। এই বড় পার্ট সম্বন্ধে ছোট্ট করে বলার তেমন কিছু নাই, কারণ এগুলো বড় এবং বিস্তারিতভাবে বলতে হবে। তারপরে আমি যেটা বললাম সেটা হচ্ছে মার্কেট প্লেস সম্বন্ধে তো আইডিয়া দিয়ে দিয়েছি, বায়ার কীভাবে সার্চ করব সেটা সম্বন্ধে আমরা পরবর্তীতেই আপনাদেরকে জানাবো যখন ক্লাসটা নেওয়া হবে। এবং প্রত্যেকটা পার্টের সুন্দরভাবে বিস্তারিত সহকারে লাইভ ক্লাসগুলো নেওয়া হবে। এবং আমি বলেছি আপনাদেরকে যে আমরা আপনাদেরকে এক একজনকে আপনাদের আগ্রহের উপরে, আপনারা এই জিনিসগুলো দেখে বুঝতেছেন কি না, এবং হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কগুলো আমাদের জমা দিবেন ফেসবুক পেজে। তো ফেসবুক পেজে হোমওয়ার্ক জমা দেওয়ার পরে আপনার হোমওয়ার্ক আমরা দেখব, দেখার পরে কোথায় ভুল ত্রুটি হলো তার জন্য সলিউশন ক্লাস নেব এবং লাইভ ক্লাস ডেকে আপনাদের সাথে সরাসরি আমরা কথা বলবো এবং প্রবলেম সলিউশন করে দেব। ঠিক আছে, পরবর্তীতে ভিডিও শেষে আমরা কিছু বিস্তারিত এমন কিছু কথাবার্তা বলবো যেগুলো অতীব জরুরি। আপনার ভিডিওটিকে টানবেন না এবং টেনে দেখবেন না, এমন কিছু গুরুত্বপূর্ণ কথা চলে যেতে পারে যেটা আপনাদের জানা দরকার, এবং না জানলে পুরো আইডিয়াটা আপনারা হয়তো ভালোভাবে পাবেন না, কনসেপ্ট পাবেন না। তাই একটা জিনিস, যখন এই ভিডিওটিকে দেখছেন আশা করি পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, কোথাও এটুকু এতটুকু টানবেন না যেন আপনি ক্ষতিগ্রস্ত হন। আশা করি এই ভিডিওটা কষ্ট করে বানাচ্ছে শুধুমাত্র আপনাদের সাফল্যের জন্য। ঠিক আছে, মার্কেট প্লেস এবং বায়ার সার্চ সম্বন্ধে আমাদের কনসেপ্টটা অল্প হলেও আশা করি পরবর্তীতে এর চেয়ে ভালো কনসেপ্ট আমরা দেব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হাউ ক্যান আই কনভার্স উইথ বায়ার্স, আমরা বায়ারের সাথে কীভাবে কনভার্স করব, এটা আমাদের যদিও পরবর্তী বিষয়। তারপরে এতটুকু বলে নেই, সবগুলি আমাদের পরবর্তী বিষয়, কিন্তু আপনাদেরকে আইডিয়াগুলো রাখতে হবে। দেখেন আমরা কীভাবে বায়ারের সাথে কনভার্স করব, অর্থাৎ আলোচনা করব, কথা বলব। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে একটাই মাত্র ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ ছাড়া কোনো বায়ারের সাথে কনভার্স করা যায় না বা যাবেও না। এই জন্য প্রত্যেকটা দেশের মানুষেরই ইংলিশটা, যারা বায়ার তাদেরকে জানা উচিত এবং জানেও সবাই। তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো বায়ার আছে অ্যাকচুয়ালি তারা জানে না, তারা ওই ল্যাঙ্গুয়েজেই তারা কী করে এখানে পাবলিশ করে থাকে, বা কোনো সেলার আপনাকে আমাকে খোঁজে তাদের ওই ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কমিউনিকেট করে চাকরিটা বা জবটা নেওয়ার জন্য। আমরা সেই ভাষাগুলোও শিখে নিব এবং কীভাবে শিখব, খুব দ্রুত শিখব, শর্টকাটে শিখব এবং কারেন্ট পিক আপ তাদের ওই ল্যাঙ্গুয়েজে অ্যান্সার দেবো, সেটা সব কিছু আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে শিখিয়ে দেবো এবং খুব সহজে যে কোনো দেশের যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, তাদের সাথে যেহেতু আমাদের কনভার্স করতে হবে ইংলিশে, তো আমরা কিন্তু অনেকেই আছি যারা ভিডিও দেখতেছি হয়তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, তো আমরা তো ইংলিশ করতে জানি না, বুঝি না, তাহলে কীভাবে কমিউনিকেট করব। আপনাকে ইংলিশ জানতে হবে না, আপনি যদি আমার এই কথাগুলো শোনেন, আমার এই লেখাগুলো পড়তে পারেন এবং এই লেখাগুলো লিখতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনি কনভার্স করতে পারবেন, লিখতে পারবেন, তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, জবটা নিতে পারবেন এবং 100% শিওর আপনি সাকসেস হবেন। আমি এটুকু আপনাকে বলতেছি, যদি আপনি আমার এই লেখাগুলো পড়তে পারেন, আমার এই লেখাগুলো পড়ে বুঝতে পারতেছেন, তাহলেই আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। তো হাউ ক্যান আই কনভার্স উইথ বায়ার্স, বায়ার সাথে যেহেতু আমরা কনভার্স করবো তাহলে কীভাবে করবো। এখন পরের প্রশ্নটা দেখেন, প্রশ্নটা সেম আসতেছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ কমিউনিকেটিং উইথ বায়ার্স। তাহলে বায়ারের সাথে আমরা যে কমিউনিকেট করব সংযোগ করব কোন প্রসেসে, এটাই বললাম যে ইংলিশ প্রসেসে। ইংলিশ ছাড়া অন্যান্য প্রসেসে আমরা তাদের সাথে কনভার্স করতে যদিও পারি না, কিন্তু পারার যে কৌশলগুলো সেটা আমি শিখাইয়া দিব খুব ভালোভাবে আপনাদেরকে, রপ্ত করার কৌশল যে কীভাবে আমরা ইংলিশে তাদের সাথে কমিউনিকেট করব, তাদের চাকরিটা নেব। এই জিনিসগুলো আমরা এত মানে সূক্ষ্ম বিষয়গুলো আপনাদেরকে ধরাইয়া দেব, যাতে এই বিষয় সম্বন্ধে আপনাদের কোনো কনফিউজ না থাকে। আশা করি এইটুকু বুঝতে পারছেন। এখন আসেন
হুইচ কান্ট্রি ক্লায়েন্টস বাই আওয়ার সার্ভিস, আমাদের এই সার্ভিসগুলো আমাদের সেবাগুলো আমরা কী কী সেবা দিব সে সম্বন্ধে পরে বলবো, বা সে সম্বন্ধে আসলে মনে প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি যে আমরা কী কী সেবা শিখব, আর ওই প্রথম ভিডিওর যে সেবাগুলো আছে সেই সেবাগুলো আমরা বা সেই সার্ভিসগুলো আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে আমাদের বায়ারগুলোকে দিয়ে থাকব। তো কোন দেশের বায়ারগুলোকে দিব? তাহলে আমরা তো বাংলাদেশে থাকি, তাহলে কি বাংলাদেশের বায়ারকে দিব, বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দিব, বা মায়ানমারকে দিব? না, শুধুমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ না, আমরা যখন একটা মার্কেট প্লেসে কাজ শুরু করব তখন এই বাংলাদেশ থেকে অল ওয়ার্ল্ড অর্থাৎ সমগ্র বিশ্বের এনি কান্ট্রি যে কোনো দেশে যে কোনো বায়ারের সাথে আমরা কমিউনিকেট করতে পারি, যে কোনো ভাবে তাদের সাথে আমরা কথাবার্তা বলে তাদের কাছ থেকে কাজ নিতে পারি। এটা কীভাবে সম্ভব? এটা একমাত্র সম্ভব হচ্ছে ওই যে আমাদের মার্কেট প্লেসগুলো আছে, যে কোনো একটা মার্কেট প্লেসে আপনি ঢুকলেন, ধরে নেন ফাইবার, ফাইবার মার্কেট প্লেসে আপনি যখন যাবেন, এই মার্কেট প্লেসে অসংখ্য ক্লায়েন্ট আসবে, অসংখ্য ক্লায়েন্টগুলো আমাদের এই ভিডিওগুলো সরি আমাদের এই সার্ভিসগুলো দেখবে, তারা বিভিন্ন দেশের হতে পারে, ওই বিভিন্ন দেশ থেকে তারা এসে আমাদের এই সার্ভিসগুলো দেখে আমাদেরকে হায়ার করে নিয়ে চলে যাবে। তো আমরা এই প্রশ্নটা বুঝতে পারলাম যে কোনো দেশের পৃথিবীর যে কোনো দেশের বায়ারদের সাথে আমরা কী করব, কাজ করব, শুধুমাত্র নট অনলি বাংলাদেশ, আমরা সমগ্র পৃথিবীতে কাজ করব যেহেতু আমরা একজন ফ্রিল্যান্সার। তবে হ্যাঁ, যদি আমরা আউটসোর্সিং করতাম তাহলে এটা আমার মতো বা আপনার মতো কোনো একটা বড় ধরনের ক্লায়েন্টস আপনাকে শুধু সীমাবদ্ধ হিসেবে এক দেশের কাজ করাই নিত বছরের পর বছর, বা যে কোনো একটা নির্দিষ্ট কাজ করাই নিত, কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং হবেন বা ফ্রিল্যান্সার হবেন তখন বিভিন্ন কাজ আপনি জানবেন, শিখবেন, এবং সেই কাজগুলো নিজে নিজেই আপনি যে কোনো কাজ নেবেন এবং জমা দেবেন। চলে আসেন আমাদের পরবর্তী প্রশ্নে, হোয়াই ডু দে বাই আওয়ার সার্ভিস, কেন তারা আমাদের এই সার্ভিসগুলো কিনবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা এপিক্স টপিক্স দেখেন, হোয়াই ডু দে বাই আওয়ার সার্ভিসেস, কেন তারা আমাদের এই সার্ভিসগুলো কিনবে, একটা প্রশ্ন আসতে পারে না? আমরা তো সারাদিন ফেসবুক ব্যবহার করি, আমরা ইনস্টাগ্রাম টুইটার বা আমরা অন্যান্য কাজ করি, বা আমরা বাংলাদেশে অনেক লোকজন আছে, কোম্পানি আছে, বিজনেস আছে, তো তারা তো কোনো সার্ভিস এরকম কেনে না। আমরা যে ফেসবুক ব্যবহার করতেছি আমাদেরকে তো কেউ বলে না যে ভাই আপনার সার্ভিসটা আমাকে দেন, ফেসবুকটা ব্যবহার করে দেন, আমাদের তো কেউ বলে না, তাহলে কেন তারা আমাদের বলবে, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এই জন্যই বলবে যে দেখেন বড় বড় দেশের লোকেদের ওদের ব্যস্ততা বেশি, ওরা কর্মজীবী, ওদের বিজনেস মেনটেন করার জন্য, ওদের প্রফেশনাল পেজগুলো মেনটেন করার জন্য, ওদের ছোটোখাটো চাকরি ওরা ছোটো ছোটো চাকরির মতো করে আমাদেরকে হায়ার করে নেয়। তো শুধু ছোটো না, আমাদের মাসের পর মাস বছরের পর বছর হায়ার করতে পারে আমাদের কাজের এক্সপিরিয়েন্সের উপরে। তো যদি দেখেন কোনো বায়ার আপনার সাথে কথা বলতেছে, সে আপনাকে প্রথমে ছোট কাজ দেবে আপনাকে টেস্ট করার জন্য, যেহেতু আপনি ফ্রেশার্স নতুন, পরবর্তীতে দেখবেন সেই বায়ারে আপনাকে আবারও হায়ার করতেছে, আবারও হায়ার করতেছে, এক পর্যায়ে দেখা গেলো সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা ম্যানেজার হিসেবে আপনাকে নিয়োগ করে দিল একটা পেজের, এবং আপনি বছরের পর বছর তার সাথে কাজ করতেছেন, এবং হাইলি স্যালারিতে 50,000-60,000 টাকা করে আপনাকে মান্থলি স্যালারি দিয়ে আপনাকে একটা কোম্পানির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, টুইটার, লিঙ্কডিন বা যে কোনো একটা পেজের ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দিল, মার্কেটিংয়ের দায়িত্ব দিয়ে দিল, আপনি তাদের সাথে কাজ করবেন। তাহলে কেন করবেন? কারণ হচ্ছে সে একটা কাজ করে, সে কোম্পানির একটা বড় এমডি, সে তার চায় যে যদি তার কোম্পানিতে আরেকজন লোক নিয়োগ দেওয়া যায় তাকে হাইলি স্যালারি 2-2.5 লক্ষ টাকা মান্থলি তাকে পেড করতে হবে, কিন্তু আপনাকে যদি সে নিয়োগ করে মান্থলি তাহলে 30,000-40,000 বা 50,000 টাকাতে সে পেয়ে যাচ্ছে আপনাদের মতো বা আমাদের মতো একটা ফ্রিল্যান্সার, তাহলে সে কেন এত টাকা ব্যয় করবে? এই জন্য তারা তাদের ওই কাজগুলো আমাদেরকে দিনে করায়। আবার দেখেন এতটা দক্ষ, আমরা যে প্রফেশনালভাবে কাজগুলো শিখব তারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা গ্রাফিক্স এসইও কাজগুলো তারা অতটুকু প্রফেশনালভাবে কিন্তু কাজগুলো শিখে নাই, না শেখার কারণে তারা সেই কাজগুলো অত ভালোভাবে করতে পারে না, তারা নতুন প্রবলেমে পড়ে যায়। সুতরাং এই প্রবলেমগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা নতুনভাবে আমাদেরকে সার্চ করে। তো এই জন্য আমরা আমাদেরকে তারা কী করবে, আমাদের এই সার্ভিসগুলোকে তারা কিনবে, অর্থাৎ আমরা যে সার্ভিসটা দিব তারা আমাদেরকে নক করবে এবং এই সার্ভিসগুলো তারা পেতে চাইবে।
পরবর্তী প্রশ্নে যাব। আশা করি আগের প্রশ্নটা বুঝতে পেরেছেন। হাউ মেনি টাইমস উইল আই স্পেন্ড, অর্থাৎ আমাকে কতগুলো সময় আমি ব্যয় করবো এই কাজের জন্য, আপনি সেটা ডিসাইড করবেন আপনি কত সময় ব্যয় করবেন। তবে আমি যেটা বলি, আপনি যদি সাকসেস হতে চান আপনি যত পারেন তত সময় দেন। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনাকে দু এক ঘন্টা কাজ করলেই হয়ে যাবে, এটা আসলে ভুল কথা। আপনি একটা বিজনেসও যদি করতে চান সারাদিন কিন্তু আপনাকে দোকান খুলে বসে থাকতে হয়। যদি কাস্টমার এসে দেখে যে দোকান বন্ধ থাকে তাহলে অন্য দোকান থেকে মাল কিনে চলে যাবে, আপনার জন্য তো বসে থাকবে না কেউ। তো এই জন্য আপনি যদি দোকানের মাল বিক্রি করতে চান ভালোভাবে এবং সফল হতে চান একজন ব্যবসায়ী হিসেবে, তাহলে দোকানটাকে ওপেন করে আপনাকে বসে থাকতে হবে। আপনি যদি না পারেন তাহলে আপনি আরেকজনকে বসিয়ে রাখতে পারেন, কিন্তু আপনার দোকান আপনি ভালোভাবে সেল করবেন আপনাকে সবসময় বসে থাকতে হবে। তাই মানে এই না যে দিন রাত 24 ঘন্টা, না তা না, আপনি যতটুকু পারবেন আপনার কুল হবে ততটুকু, এবং সাকসেসের ক্ষেত্রে আপনার ততটুকুই স্মাস, তত দ্রুত আপনি সফলতা অর্জন করবেন। এবং আমরা আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু গাইড দেওয়ার প্রয়োজন, বাইরের সাথে কমিউনিকেট যদি না করতে পারেন আমরাই করে দেব আপনাকে। কাজ যদি না পেতে মানে তাদের সাথে কথা বলে যদি দেখা যাচ্ছে যে কাজ পাচ্ছেন না, আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরাই কাজ পাওয়ার জন্য সহায়তা করবো আপনাকে। তো এই জন্য আপনাকে ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য আপনাকে কাজ করতে হবে। তো এই জন্য আমি বললাম যে আপনি সোজা বাংলায় বললাম যে যদি আপনি দোকানে বেশি মাল বিক্রি করতে চান ভালোভাবে করতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাভেলেবল টাইম আপনাকে স্পেন্ড করতে হবে এবং বসে থাকতে হবে। ঠিক আছে, আশা করি এইটুকু বোঝাতে পেরেছি আপনাকে। হোয়াট ইজ, এখন কিছু জিনিস আসেন আমরা বুঝিয়ে দিই যেগুলো প্রয়োজন। হোয়াট ইজ প্রোফাইল, প্রোফাইলটা কী? আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, ভাই প্রোফাইলটা কী? তাহলে প্রোফাইলটা এই হচ্ছে আপনি আপনার সম্বন্ধে, আপনি কী কী কাজ শিখলেন, আপনি কী কাজ করতে পারেন, আমাকে আপনি একজন ক্লায়েন্টকে আপনি কী কী কাজ সরবরাহ করবেন, আপনার কাজের প্রি কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, অর্থাৎ পূর্বের কোনো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে কি না, আপনি কোথায় কোথায় কাজ করেছেন এবং আপনার কোয়ালিফিকেশনটা কী, এই জিনিসটা যখন একটা সাজানো গোছানো হবে ওই মার্কেট প্লেসে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনাকে আপনার এই যে বায়োডাটা আমি যেগুলো বললাম এগুলো ধারাবাহিকভাবে সাজানো হচ্ছে একটা প্রোফাইল। আশা করি বুঝতে পেরেছেন সোজাভাবে এবং সুন্দর এবং শর্টকাটে আমি বুঝিয়ে দিচ্ছি। যেহেতু এটা প্রথম ক্লাস তাই আমি দীর্ঘ করব না, এটা শুধুমাত্র আপনাদেরকে একটা করে আইডিয়া দিয়ে যাব। দ্বিতীয় ক্লাস থেকে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাব, কাজের কাজ শুরু করব। তো প্রোফাইলটা কী এই সম্বন্ধে আমরা আপনাদেরকে বোঝাইতে পেরেছি। হোয়াট ইজ গিগ, তাহলে গিগটা কী আমরা এখন শিখব হচ্ছে গিগটা কী। তাহলে গিগটা হচ্ছে একটা ব্যানার সিস্টেম, যেই ব্যানারে আপনার দোকানের পণ্য তালিকা থাকবে যে আমি এই পণ্য বিক্রি করি। যেমন আপনি একটা আমাদের যে থাম্বনেইল ছিল, ধরে নেন ওই থাম্বনেইলটাই একটা ব্যানার, ভিডিওর প্রথমে যেটা থাম্বনেইলে ক্লিক করেছেন ওটা একটা ব্যানার। ওইখানে কিন্তু লেখা ছিল যে এ কী কী সার্ভিস কী দেওয়া হবে, এই ক্লাসে এখানে কী দেওয়া হবে, এটা দেখে কিন্তু আপনারা ক্লিক করেছেন। তো আমরা ওই থাম্বনেইলে লিখে দিব আমরা কী কী সার্ভিসগুলো দেব, আমরা কী করবো, ফেসবুক প্রমোশন করবো, ইউটিউব প্রমোশন করবো, এসইওর কাজ করবো, গ্রাফিক্সের কাজ করবো, বা যে সার্ভিসগুলো দেবো ওই একটা ব্যানারে লেখা থাকবে এবং ওই ব্যানারটাকে আমাদের পোর্টফোলিওর সাথে বা কাজের যে একটা গিগ পাবলিশ ওটাকে বলে এবং কাজের যে ধারাবাহিক বর্ণনা সেই বর্ণনার সাথে অ্যাড করে দেবে একটা পিকচার, যেটা দেখে ওরা সহজে বুঝতে পারে, একটা আইডিয়া নিতে পারে যে এই লোকটি এই কাজটি করতে পারে, হ্যাঁ ইনিই আমার জন্য পারফেক্ট, আমাকে আমার ওনাকেই দরকার। এটা হচ্ছে গিগ। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। হোয়াট ইজ পোর্টফোলিও, তাহলে পোর্টফোলিওটা কী? এটা একটা প্রশ্ন থেকে যায়, অনেকে বুঝতে পারেন না যে পোর্টফোলিওটা কী। পোর্টফোলিও হচ্ছে আপনি যে কাজ করেন বা পারেন, আপনি কাজটা পারেন, আপনি কাজটা করেছেন, কোথায় করেছেন, কোন কোম্পানির সাথে করেছেন, কতদিন ধরে করেছেন, কেন এবং এই কাজের ফলাফলটা কী। তো এই জিনিসগুলো আপনাকে সাজানো, অর্থাৎ আপনি যে প্রোফাইল করলেন, গিগ প্রকাশ করলেন, তার সাথে আপনি এর আগে কাজ করেছেন, মানে পূর্বে আপনি আরও বায়ারের কাজটি কমপ্লিট করেছেন, তো সেই কাজটি এখানে অ্যাড করে দিতে হবে, আর এই অ্যাডটাই হচ্ছে পোর্টফোলিও। এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো কাজ করি না, আমি তো নতুন, তাহলে আমার পোর্টফোলিও কোথা থেকে আসবে, আমার পোর্টফোলিওটা কোথা থেকে আসবে?
হ্যাঁ পোর্টফোলিওটা আসবে সেটা হচ্ছে আমরা আপনাকে হোমওয়ার্ক যেগুলো দিব এই হোমওয়ার্কগুলো যদি আপনারা ঠিকঠাক মতো সুন্দরভাবে করেন তাহলে এই হোমওয়ার্কগুলো আমরা অ্যাড করে দিতে পারি এবং আমরা আপনাদেরকে নির্দিষ্ট একটা করে প্রজেক্ট দিব ছোট ছোট হ্যাঁ হোমওয়ার্ক হিসেবে এই কাজটা করেন এই কাজটা যখন করবেন কমপ্লিট করবেন আপনাদের হোমওয়ার্কের একটা মানে নমুনা কাজের স্যাম্পল এটা হবে একটা কাজের স্যাম্পল এই স্যাম্পলটা বায়ার যখন বলবে আপনাকে যে আপনি কী কী কাজ করেছেন একটা স্যাম্পল দেন এই কাজের একটা স্যাম্পল দেন যেমন ফেসবুক প্রমোশন কাজ আমরা আপনাদেরকে শিখাইলাম একটা বায়ার বলতেছে তাহলে যে ভাই বা সরি বলতেছে যে আপনি কী কী কাজ পারেন আপনি কি ফেসবুক প্রমোশনে কাজ করেছেন তখন আপনি বলতে পারবেন হ্যাঁ করেছি তো তাহলে বলবে স্যাম্পল প্লিজ তো তখন আপনি স্যাম্পলটা কী করবেন যে আমাদের হোমওয়ার্কটা করেছিলেন এই স্যাম্পলটা তাদেরকে জমা দিতে পারবেন এটা হচ্ছে একটা পোর্টফোলিও আপনাদেরকে হবে এবং স্যাম্পল হিসাবে আপনারা আপনাদের কাছে রাখতে পারবেন তো আমরা গিগ শেষ করলাম পোর্টফোলিও শেষ করলাম এবার হাউ ক্যান আই গেট এ জব আমরা কীভাবে একটা জব পাবো তো এটা হচ্ছে সোজা কথা যখন আমরা উপরের এই সকল কাজগুলো বুঝে আমাদের হোমওয়ার্ক করে আমাদের ক্লাসগুলো ফলো করে নিয়মিত ক্লাস করব তখনই একটা করে কাজ পাব তো কাজ পাওয়ার জন্য যে কাট করে পড়াতে হবে সেটা হচ্ছে আপনাকে আমাদের সাথে লেগে থাকতে হবে আপনি নিজে নিজে কাজ পাবেন না তো এটাও ঠিক না যে পাবেন না পাবেন কিন্তু আপনাকে হয়তো দৌড়াইতে হতো একা একা অনেক দূর পর্যন্ত কারণ আপনি জানেন না শর্টকাটে ওই জায়গাটা পৌঁছানো যায় আপনি না জেনে কিন্তু একা একা অনেক দূর পর্যন্ত দৌড়াইতেছেন বলতেছিলাম আপনি হয়তো জানেন না যে আপনি একা একা ওই জায়গায় যেতে পারবেন না আমরা আপনাকে যেতে সহায়তা করব সুতরাং আপনি জবে পাওয়ার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহায়তা করে থাকব তো আরেকটা প্রশ্ন যেটা থেকে যায় স্যালারি আমাদের স্যালারি কত হবে তো এই স্যালারি সম্বন্ধে একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের স্যালারি কত হবে তাহলে আমরা কীভাবে কাজ করব তাহলে তো কাজের ধারাবাহিক বর্ণনা আমরা দিয়ে দিলাম স্যালারি সম্বন্ধে আমরা বলতেছি যে আপনার স্যালারি আনলিমিটেড একটা চাকরি করতে গেলে 10,000, 15,000 বা 20,000 টাকা হয়তো স্যালারি হয়ে থাকে কিন্তু এই যে ফ্রিল্যান্সিং পেশায় কম হলেও একজন ফ্রিল্যান্সার যদি ভালোভাবে কাজ করে তবে এটা শুনে নেন যদি প্রথম মাসে আপনি 10,000 ইনকাম করেন পরের মাসে 15,000+ 15,000+ পরের মাসে দেখবেন যে 30,000 হয়ে যাবে পরের মাসে 50,000 আপনি 1,50,000, 1,50,000, 2,00,000 টাকা ইনকাম করবেন সেটা হচ্ছে আনলিমিটেড এখানে আনলিমিটেড ইনকাম আপনার এক্সপিরিয়েন্সের উপরে বায়ার আপনাকে কাজ দিয়ে যাবে আপনি যখন 2টা, 4টা, 5টা ক্লাস কাজ কমপ্লিট করবেন তখন আপনাকে আর কাজের জন্য বায়ারদের সাথে ধরনা ধরতে হবে না তারা অটোমেটিক্যালি দেখবেন যে সকালবেলা কাজ অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসছে এবং তারা সব রিকোয়ারমেন্টস আপনাকে দিয়ে দিয়েছে এটা হচ্ছে একটা এবং আপনার একটা ফিক্সড বাজেট থাকবে সেই বাজেট অনুসারে তারা দিয়ে যাবে এবং আপনি তাদের সাথে কমিউনিকেট করে বাজেটটাকে চেঞ্জ করতে পারবেন বদলাইতে পারবেন এবং বাড়ায় নিতে পারবেন তবে স্যালারির যেটা বললাম সেটা হচ্ছে আপনি ন্যূনতম হলেও একজন ভালো ফ্রিল্যান্সার 60,000-70,000 টাকা+ অর্থাৎ 1,50,000 টাকা ইনকাম করে থাকেন তো ঠিক আছে আমাদের এই পর্যন্তই ছিল তবে যে কথাগুলো আমি বলতে চাইছিলাম শেষে সেটা হচ্ছে আপনারা যদি এখনও আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা কথাই বলবো সেটা হচ্ছে আশা করি সবচেয়ে ভালো একটা টিউটোরিয়াল এবং আপনাদেরকে একটা সলিউশন ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে দিতে থাকবো এবং দিয়ে যাব আপনাদেরকে কাজ না পাওয়া পর্যন্ত আপনারা যে পর্যন্ত কাজ না পাইছেন কাজ পাওয়া পর্যন্ত দিয়ে যাব কাজটা পাওয়ার পরে অবশ্যই আপনারা আমাদের সাথে কমিউনিকেট রাখবেন আপনাদের বেস্ট রেজাল্টগুলো আমাদের পেজে পোস্ট করবেন আপনারা আপনাদের সফলতার সঙ্গে আমরা আছি আপনাদেরকে সকল কিছু রিসোর্স কাজ বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো ভিডিওটা কেমন হলো আসলে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার এই ব্যাপারটা আসলে যদি ভালো লাগে করবেন যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই লাইক কমেন্ট শেয়ার করার দরকার নেই তো আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টস করেই জানিয়ে দিবেন ও আরেকটা কথা সেটা হচ্ছে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের সামনে করতেছি সেটা হচ্ছে অনেকেরই এই নতুন ইউটিউব চ্যানেল আছে বা করতে চান বা ইউটিউব চ্যানেল খুলতে চান যদি আপনাদের মনে হয় এরকম যে ইউটিউব চ্যানেল থেকে আয় করব তাহলে একটা রুলস আছে যে 1K সাবস্ক্রাইবার এবং 4,000 ওয়াচ টাইম মিনিট লাগে
তাহলে কি হয় গুগল অ্যাডসেন্স থেকে চিঠি দেয় চিঠির পরে এটাকে মনিটাইজেশন কমপ্লিট করে দেওয়া হয় তারপরে একটা রেভিনিউ অর্থাৎ টাকা ইনকাম করা যায় এই প্রসেস যদি কারো লাগে তাহলে আমরা আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন কমেন্টসে জানাবেন যে আমাদের মনিটাইজেশন প্যাকেজটা লাগবে এবং 1K সাবস্ক্রাইবার এবং 4K ওয়াচ টাইমটা আপনাদের প্রয়োজন আমরা আপনাদেরকে এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে প্রোভাইড করব এবং লিগাল ওয়েতে এটা কোনো বট ইউজ করে না অনেকের ক্ষেত্রে বট বা রোবট ইউজ করে কাজটা করে সেক্ষেত্রে এই কাজের প্রবলেম হয়ে থাকে মনিটাইজেশন বা অ্যাডসেন্সের রিপোর্ট চিঠি তারা পায় না তো আমরা এরকম অনেক কাজ করেছি যদি আপনাদের মনে হয় কারো লাগবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য কমেন্টসেও লিখতে পারেন আবার ফেসবুক পেজে আপনারা ফিক্সড বলে দিতে পারেন তো আশা করি আজকের প্রথম টিউটোরিয়ালে অনেক কিছুই আপনাদের সামনে বললাম যদি একবার না বুঝতে পারেন আমি আশা করি যারা এই টিউটোরিয়ালটা দেখছেন এবং কাজের জন্য প্রস্তুত তারা কম করে হলেও তিনবার এই টিউটোরিয়ালটা দেখবেন এবং কাজ সম্বন্ধে আইডিয়া নেবেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি খুব তাড়াতাড়ি আমরা টিউটোরিয়ালটা প্রকাশ করব এবং কাজের জন্য প্রথম কাজটা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপরে স্টার্ট হবে বলে দিলাম তো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমরা ক্লাসটি আরম্ভ করতে যাচ্ছি আপনারা এই টিউটোরিয়ালটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু